হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর সবার? তো আজকে একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বেসিক্যালি এসব এরকম ভিডিও আমার চ্যানেলে এখন আপলোড দেই নাই, সো এটাই ফার্স্ট ভিডিও। সো বেসিক্যালি ভিডিওটা হলো একটা রিভিউ দিব, কিরকম লাগে ভিডিওটা জানাবেন কমেন্ট বক্সে, আর এরকম ভিডিও চান কিনা বা ইন্সপায়ার হলে এরকম ভিডিও আরো দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা দেওয়ার কারণ কজ এই ভিডিও থেকে আপনারা কিছু একটা ইনফরমেশন পাবেন, তো ভিডিওটা কি সেটা এখন বলতেছি না, আমরা ভিডিও সবকিছু সাথে বলবো। আর সবার উদ্দেশ্যে বলতেছি, যারা আমার চ্যানেলটা নতুন বা ভিডিওটা নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং হিট দ্য বেল আইকন। সো লেটস সি। হ্যালো ভিউয়ার্স, আমরা সাথে চলে আসলাম, আর আজকের ভিডিওর টপিক হলো আমরা একটা বাইসাইকেল রিভিউ ভিডিও দিব। সো আমি 1 মান্থ আগে একটা সাইকেল কিনেছিলাম, ওই সাইকেলটাই আজকে একটা রিভিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে। আর অনেকে প্রশ্ন থাকতে পারে যে 1 মাস আগে সাইকেল কিনেছেন কিন্তু এখন এটা রিভিউ ভিডিও কি দিবেন, তো প্রশ্ন থাকা ভালো, প্রশ্নের উত্তরও আমি কিছুক্ষণ পরে দিতেছি। তো এক ফার্স্ট আমরা যেই কাজটা করবো, চলেন সাইকেলের একটা লুক দেখে আসি, তারপরে আমরা সাইকেলের আস্তে আস্তে পার্টস সম্পর্কে সবকিছু আপনাদের জানাচ্ছি। আমরা আজকে যে সাইকেলটা রিভিউ দিব সেটার নাম হলো 71। তো এই সাইকেলটার ভিডিও আজকে আপনাদের মাঝে দিব, শেয়ার করব বলতে গেলে সাইকেলটার কি কি রয়েছে বা কি কি ব্যবহার করেছে। আর যেহেতু এটা আমি 1 মাস পর রিভিউ দিচ্ছি, এটার কারণ হলো বিকজ আমি 1 মান্থ আগে কিনেছিলাম, যেহেতু এই সাইকেলটা ম্যাগনা কোম্পানির একটা প্রোডাক্ট বা বাংলাদেশে এটা ব্র্যান্ড। তো এই 1 মাসের ভিতরে আমি সাইকেলটা চালিয়ে দেখলাম যে কীরকম পারফরমেন্স দেয় বা কীরকম 1 মাসে চালিয়ে এটা পারফরমেন্স কী পেয়েছি। তো চলেন তাহলে এই সাইকেলটা মূল যে কী কী ব্যবহার করেছে সেটা বল। প্রথমে যদি বলি তো সাইকেলটার মডেল, 2টা মডেলে সাইকেল বের করেছে, একটা হলো 71 ওরিয়র 1.0 আর আরেকটা হলো 71 2.0। তো এই 2টা মডেলে সাইকেল বের করেছে, আর এই সাইকেলটা বের করেছে আপনার 2020-তে শিওর না। তারপর যদি বলতে যাই তাহলে এটার কালারের কথা বলতে গেলে এটা 2টা কালার বের করেছে এখন পর্যন্ত, একটা হলো ব্ল্যাক অ্যান্ড ব্লু আর আরেকটা হলো ব্ল্যাক অ্যান্ড রেড। আজকে যেটা রিভিউ দিতেছে এটা হলো ব্ল্যাক অ্যান্ড রেড। তারপর আসি যে এটা ট্রান্সমিশনে কী ব্যবহার করা হয়েছে, এটা ট্রান্সমিশনে 21 স্পিডে ব্যবহার করা হয়েছে। আর ফ্রন্ট ডেরা যদি বলতে চাই তাহলে ফ্রন্ট ডেরা পার্কের একটা ডেরা সেট ব্যবহার করা হয়েছে। সো আর তারপর রিয়ার ডেলার যদি বলতে চাই তাহলে সীমানোর একটা টর্নিয়ার একটা ডেরা সেট ব্যবহার করা হয়েছে। সো এগুলো বলতে গেলে এগুলো সব ম্যাগনা কোম্পানিরই প্রোডাক্ট, আর এগুলো যে কেমন হবে তা শিওর বলতে পারি না, কিন্তু আপনার যে লোকাল সাইকেলগুলো যেগুলো আছে সেগুলোর থেকে ভালো কোয়ালিটির হয়তো বা আছে। তারপর শিফটারের দিকে বলতে গেলে শিফটার ব্যবহার করা হয়েছে, ভেলোসের একটা শিফটার। আর শিফটারগুলো যে আপনি আহামরি যে অনেক ভালো তা না, বা ওই ওয়েল ব্রেক সেগুলো না, নর্মালি একটা শিফটার ব্যবহার করা হয়েছে। তো ভেলোসের একটা শিফটার ব্যবহার করা হয়েছে। আর তারপর ক্র্যাঙ্ক সেটের দিকে যদি যাই তাহলে ক্র্যাঙ্ক সেটে ব্যবহার করা হয়েছে, স্টকের একটা ক্র্যাঙ্ক সেট। তো এগুলো সব একটা কোম্পানির তৈরি এই ক্র্যাঙ্ক সেটগুলো। সো এগুলা আপনার ওরকমভাবে পারফরমেন্স পাবে না, বা এর কাটাগুলা ওরকম না যে আপনি লাইফ টাইম বা একটা ইউজ করবেন রেগুলার। সো এগুলা যদি কিনেন তাহলে সাইকেলটা যেগুলো চেঞ্জ করতে হবে একসময় বেশি একটা পারফরমেন্স পাবেন। তারপর ফ্রি ওয়ালের দিকে তাকালে দেখা যায় এটাকে ব্যবহার করেছে স্টকের 7 স্পিডের একটা ফ্রি ওয়াল। তো ফ্রি ওয়ালগুলা মোটামুটি চলবে, আপনার কিছুদিনের মধ্যে চালাইতে পারবেন এরকম একটা জিনিস ব্যবহার করেছে। তারপরে ও আপনার যদি সামনের দিকে খেয়াল করি তাহলে সামনের দিকে আপনার হ্যান্ডেল বারের দিকে ব্যবহার করা হয়েছে 68-0 আপনার MM-এর একটা হ্যান্ডেল। তো এই হ্যান্ডেলটা মোটামুটি আপনার ভালোই বড় আছে, আর যেহেতু আপনি যারা নতুন সাইকেল চালায় তাদের জন্য এটা পারফেক্ট হ্যান্ডেল। আর তারপরে স্টেমে দেখা যদি দেখায় তাহলে এলোর একটা স্টেম ব্যবহার করা হয়েছে। তো এগুলো বলতে গেলে সাইকেলটার সব কিছু, যে সব কিছু ভালো দেয় নাই,
কিছু কিছু জিনিস ওরা ভালো দিয়েছে ম্যাগনা কোম্পানির, আর এগুলো কিন্তু সব কিন্তু ম্যাগনা কোম্পানিরই তো প্রোডাক্ট, খালি দুই তিনটাকে জিনিস বাদে আপনার সবগুলোই ম্যাগনা কোম্পানি। তারপরে সাসপেনশন, মূল যেটা সাইকেলে একটা সাসপেনশন কিন্তু অনেক মূল, এই সাসপেনশন ব্যবহার করেছে আপনার স্টকের, মানে 85 mm এর একটা সাসপেনশন ব্যবহার করেছে, তো সাসপেনশনটা আপনার মোটামুটি আপনার ভালো একটা পারফরমেন্স দিয়ে। তারপরে আপনি যদি কারো যদি এটা দিয়ে আপনি লং রাইড বা কোনো স্টাইলে ব্যবহার করতে চান তাহলে এগুলো সব কিছু চেঞ্জ করতে হবে, আর এমনি যদি মোটামুটিভাবে চালাতে চান তাহলে এটা দিয়ে আপনার হবে। তারপরে হেডসেটও ব্যবহার করেছে স্টকের, কিন্তু স্টকের এই স্টকের নামগুলো আমি প্রথম শুনতেছি, কিন্তু এগুলো এখনো পর্যন্ত আমি জানি না, এগুলো লোকাল ব্র্যান্ড বলতে লোকাল ব্র্যান্ড না, মানে ওই স্টক এই জিনিসগুলো হলো আপনার ম্যাগনা কোম্পানির সব। তারপরে ব্রেক সেট, ব্রেক সেটের ব্যবহার করা হয়েছে বিলেক্স, বিলেক্সের একটা ব্রেক সেট, তো ওই ব্রেক সেটগুলো আপনার একদমই নর্মাল, তো মানে কিছু একটা ইউজ করতে পারবেন, এগুলো চেঞ্জ করতে হবে। তারপর আসি আমরা চেনের দিকে, চেনের দিকে আসলে দেখা যায় KMC-র একটা চেন ব্যবহার করা হয়েছে, KMC চেন। আর প্যাডেলের দিকে তাকালে দেখা যায় যে ম্যাগনা 284 এর একটা প্যাডেল ব্যবহার করা হয়েছে, তো প্যাডেলগুলো হলো প্লাস্টিকের প্যাডেল, এগুলো বেশি দিন ইউজ করা যাবে না, তারপরও যতদিন যায় আপনারা ইউজ করতে পারবেন একদম নর্মালি সব কিছু। আর রিমের দিকে তাকালে দেখা যায় ম্যাগনা ডুবেল ওয়েল অ্যালোর একটা রিম ব্যবহার করা হয়েছে, তো রিমের সাইজগুলো মোটামুটি বা দেখতে ভালোই দেখা যায়। আর সাইকেলটা আপনি যদি দেখেন তাহলে ভেলোসের একটা কার্বন কপি সাইকেল, পুরো একটা কার্বন কপি। গ্রিপসের দিকে তাহলে গ্রিপসেও ম্যাগনার ব্যবহার করা হয়েছে ম্যাগনা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা রোলিং সাইকেলের বা একটা আমরা যেটা স্পিডের দিকে দেখি, হ্যালো হাফসের দিকে তাকাইলে দেখা যায় হাফসও একটা স্টেপার, তো এইগুলো হাফস কিন্তু আপনার একদমই নর্মাল সব কিছু ব্যবহার করা হয়েছে, এগুলো কোনো কিছুই আপনার একটা ব্র্যান্ডের না, মানে ওই ম্যাগনা কোম্পানির তাদের নিজস্ব প্রোডাক্ট। আর রোটারও স্টকের ব্যবহার করা হয়েছে রোটার। আর লাস্টে অ্যাট লাস্ট যেটা দেখি যে সাইকেলের সিট, কারণ আমরা সাইকেলিং করলে যদি সিট আরামদায়ক না হয় বা এটা স্যাডেলে ব্যবহার করা হয়েছে হলো আপনার ম্যাগনা কোম্পানিরই স্যাডেল, কিন্তু সিটটা আমার কাছে আসলে পার্সোনালভাবে অনেক ভালো লেগেছে, সিটটা মোটামুটি আরামদায়ক আছে সিটটায়। তো এইসব জিনিসই আপনার এই মূল সাইকেলটা ব্যবহার করা হয়েছে। আর আপনি যদি দেখেন যে যে আর তারপরে আপনি দেখেন সিটের নিচে যে লকটা, এই লকও নাই কিন্তু, এটা একটা খারাপ, মানে এটা আমি ভাবতে যে একটা লক দিবে না, তো লকটা দেওয়া উচিত ছিল এই সাইকেলটা। তারপরে আর কি, সো মোটামুটি তো সাইকেলে একটা ফুল ইনফরমেশন সাইকেলটার কি কি। সো এবার আসি যে সাইকেলটা কাদের জন্য বেস্ট, তো আমি মনে করি আমি সাজেস্ট করি যে এই সাইকেল কারা কিনবে, তো যারা আশেপাশে রাইড দেবে টুকটাক ওদের জন্য এটা বেস্ট। আর আপনি এই সাইকেলটা কেনার পর কিন্তু স্বাভাবিকভাবে অনেক কিছুই আপনার চেঞ্জ করতে হবে, কারণ আপনি পুরোটা সার্ভিস পাবেন না। আমি 1 মান্থ ইউজ করছি, তার মধ্যে অনেক কিছু আমি প্রবলেম পেয়ে গিয়েছি। এখন আসে এটার বাজেট সম্পর্কে, তো বাজেট বলতে গেলে এটা ব্যাট সহ ব্যাট 5% ধরেছিল, ব্যাট সহ আমার এটা পড়েছিল 14,700 টাকা সাইকেল। সো এটাই হলো পুরো সাইকেলটার একটা ছোটোখাটো একটা রিভিউ ভিডিও দিলাম, বলতে গেলে রিভিউ বলতে গেলে শেয়ার করলাম সাইকেলটার কি কি রয়েছে। তো সবাই তো ভিডিওটা দেখলেন, আই হোপ কিছু একটা জানতে পেরেছেন এই ভিডিও থেকে। তো যাই হোক, আর আমি যদি এই ভিডিও থেকে একটু সাপোর্ট পাই বা ইন্সপায়ার হই তাহলে আমি এই সাইকেলটারে সব কিছু কাস্টম মডিফাই করে আরেকটা ভিডিও দেবো আপনাদের। আর তাহলে আজকে এই পর্যন্তই, চ্যানেলটা ভালো লাগলে